ভোটের মুখে গুজরাটি কি ফের ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে? রাহুল গান্ধী কি হিন্দু না অন্য ধর্মের? রাহুলের সোমনাথ মন্দির দর্শন ঘিরে বিতর্ক। বুধবার সোমনাথ মন্দির দর্শন করেন রাহুল গান্ধী। দুমাসে ১৯তম মন্দিরে কংগ্রেস সহসভাপতি। রাহুলকে সোমনাথ মন্দিরে দেখা মাত্র আক্রমণ সানাতে দেরি করেননি নরেন্দ্র মোদি। আর তারপরই সামনে আসে সোমনাথ মন্দিরের এই তথাকথিত রেজিস্টার। রেজিস্টারে দাবি করা হয় রাহুল গান্ধী নিজেকে অহিন্দু বলেছেন। সঙ্গে সঙ্গে গেরুয়া শিবির থেকে প্রশ্ন তোলা হয়, তাহলে কি রাহুল হিন্দু নন? মন্দির দর্শন কি নিছকই ভোটের স্বার্থে? হিন্দু হলে কেন রেজিস্টারে নাম লিখবেন রাহুল? এসব প্রশ্নের উত্তর দিতে তড়িঘড়ি আসরে নামে কংগ্রেস। প্রথমেই তারা দাবি করে যে রেজিস্টারটি দেখানো হচ্ছে সেটি পুরোপুরি জাল। সারা দেশ জানতা হয় রাহুল গান্ধীজি এক অনন্য শিব ভক্ত হ্যাঁ। সোমনাথ মন্দির কাজ ট্রাস্ট সঞ্চালিত হ্যাঁ, মোদিজি অমিত শাহজি উসমে সদস্য হ্যাঁ। কংগ্রেস প্রশ্ন করে যে রেজিস্টারটি দেখানো হচ্ছে সেখানে রাহুলের সই কোথায়? এরই সঙ্গে অন্য একটি রেজিস্টার দেখিয়ে কংগ্রেস দাবি করে এই হচ্ছে আসল রেজিস্টার। রাহুল জি নে দর্শন করনে কে বাদ ওয়াহাঁ কি ভিজিটর্স বুক জো হ্যায় উসমে আপনি লিখাই সে লিখা এক অর ফর্জিওয়াড়ে কে রেজিস্টার কি এন্ট্রিয়াঁ সার্বজনিক কি গই। ইয়ে রাহুল গান্ধী জি কি না লিখাই হ্যায় না ইয়ে রেজিস্টার উনকো কবি দিয়া গয়া। কংগ্রেসের দাবি রাহুল গান্ধী ধর্ম নিয়ে প্রশ্ন তোলা ভোটের মুখে বিজেপির গিমিক ছাড়া আর কিছুই নয়। এই দাবি সপক্ষে এদিন সাংবাদিক বৈঠক করে রাহুলের একাধিক ছবিও দেখিয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা। কংগ্রেস উপাধ্যক্ষ শ্রী রাহুল গান্ধী হিন্দু ধর্ম সে হ্যাঁ, চাহে সবসে বড়া কার্য দুঃখ সে চাহে ব্যক্তি কো করনা পড়ে পিতা কি অস্থিয়াঁ চুগনে কা হোতা হ্যায়। ইয়ে ও ফোটো হ্যায়, ये वो नौजवान है जिसका नामांकरण स्वर्गीय राजीव गांधी जी और सोनिया जी कर रही हैं। ये वो नौजवान है जो अपनी बहन के हाथ पीले करते हुए हमारे यहाँ जो संस्कृति है वो जनेव धारण किए हुए है। ইন্দিরা গান্ধীর শেষকৃত্যের ছবিতে দেখা যায় চিতার পাশে বাবার রাজীব গান্ধীর হাত ধরে দাঁড়িয়ে রয়েছে রাহুল। রাজীব গান্ধীর শেষকৃত্যের সময়ও বাবার চিতায় আগুন দেয় রাহুল গান্ধী। কংগ্রেসের প্রশ্ন, এরপরও কি রাহুল গান্ধীকে হিন্দু হওয়ার প্রমাণ দিতে হবে? মেরা ভারতীয় জনতা পার্টি কে সাথিয়ों से एक आग्रह जरूर है, राजनीति को पाताल से भी निमन स्तर पर मत गिराइए कि ना केवल 6.5 करोड़ गुजराती बल्कि 130 करोड़ देशवासी আপসে গলানি করনা শুরু করবে। রাহুল মোদীকে প্রশ্ন করছেন উন্নয়ন নিয়ে। টুইট করে তিনি বুধবার বলেন, 22 বছরের হিসেব গুজরাট চায় জবাব। এরই সঙ্গে আরেকটি টুইট করে রাহুল বলেন, 2012 সালে নরেন্দ্র মোদী 50 লক্ষ নতুন বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 5 বছরে হয়েছে মাত্র 4,72,000 বাড়ি। বাকি বাড়ি তৈরি করতে কি তাহলে আরো 45 বছর লাগবে? কংগ্রেসের দাবি, উন্নয়ন নিয়ে বিতর্কে না পেরে উঠে বিজেপি চাইছে গুজরাটের ভোটের অভিমুখ ধর্মীয় দিকে নিয়ে যেতে, যাতে ধর্মের নামে ভেদাভেদ করে ভোট পাওয়া যায়। ভারতীয় জনতা পার্টি আসলি মুদ্দো সে ভটকা কর গুজরাট কে চুনাও কো ধ্রুবীকরণ কি তরফ লেকে জানা চাহতি হে। পাল্টা বিজেপির কটাক্ষ, উন্নয়ন নিয়ে কথা বলা রাহুল কে মানায় না। চাহে কর্ম হো উনকা চাহে ধর্ম হো ভ্রম হি ভ্রম কহাঁ সে পড় কে আয়ে ইহ ভি ভ্রম छुट्टियों में कहां जाते हैं यह भी भ्रम असलियत क्या है यह आज हिंदुस्तान की जनता जानना चाहती है। গুজরাটে বিধানসভা ভোট সামনে, তার আগে কি ফের একবার ধর্মীয় মেরুকরণের রাজনীতি জোরালো হবে? প্রশ্ন রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ।